হঠাৎ করে বাড়তে শুরু করেছে মুরগির দাম। সপ্তাহ ব্যবধানে বিভিন্ন জাতের মুরগির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। রমজানকে ঘিরে এই দাম আরও বাড়তে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। অস্থিরতা এড়াতে এখনই পদক্ষেপ নেওয়ার পরামর্শ বাজার বিশ্লেষকদের। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। কয়েক মাস ধরেই স্থির ছিল মুরগির বাজার, অনেকটা সাধ্যের মধ্যেই ছিল দাম। তবে হঠাৎই বাড়তে শুরু করেছে মূল্য। সপ্তাহ ব্যবধানে বিভিন্ন জাতের মুরগির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। রাজধানীর কাওয়ান বাজারে আকার ভেদে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকায়, গেল সপ্তাহে যা ছিল 190-এর ঘরে। এদিকে দেশি মুরগি কিনতে হচ্ছে 580 টাকায়, কদিন আগেও যা ছিল 550। যদিও দাম বৃদ্ধির এই প্রতিযোগিতায় এখনও সামিল হয়নি সোনালী মুরগি। দেশি দিয়া আজকে দিচ্ছি 550-580, অনেক দাম বেশি। মানুষ যদি সারাদিনে 500 টাকা ইনকাম করে, যদি একটা মুরগি 400 টাকা জায়গা দেয়, অন্য খরচ কীভাবে চালাবে? খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে অতিরিক্ত দামে মুরগি কিনতে হওয়ায় তৈরি হয়েছে এমন পরিস্থিতির। রমজানকে ঘিরে এই দাম আরও বাড়তে পারে বলে মনে করেন তারা। মালের দাম বাড়ে গোড়ার থেকে, মেন গোড়ার থেকে বাড়তে বাড়তে এখান পর্যন্ত আসে। গাড়ি ভাড়া বাড়ে, কয় লেবার কস্ট বাড়ে, তারপর খাদ্যের দাম বেশি। আমাদের কিনা বেশি হলে আমরা 5-10 টাকার কিনা বেশি হলে 5 টাকা বেশি হলে 5 টাকা বেশি বেচতে হইব, 10 টাকা বেশি হলে 10 টাকা বেশি বেচতে হবে। আমাদের লাভ হলে কেজিতে 10 টাকা। বাজার বিশ্লেষকরা বলছেন, রমজানকে কেন্দ্র করে অন্যান্য পণ্যের মতোই দাম বাড়ে মুরগির। তাই এই ব্যবসার সাথে জড়িত বড় প্রতিষ্ঠানগুলোর সাথে বসে এখনই যৌক্তিক মূল্য নির্ধারণ করে দেওয়া উচিত সরকারের। বড় বড় বিগ জায়ান্ট আছে যারা ব্রয়লার মুরগি উৎপাদনের সাথে জড়িত, ইমিডিয়েটলি সরকার তাদের সাথে বসে একটা দাম নির্ধারণ করা, যে আমরা পুরো রমজান মাসে এই দামটা আমরা ফিক্সড রাখবো এবং এটা খুবই ইফেক্টিভ হবে। শুধু মৌসুমি অভিযান নয়, ভোক্তার স্বার্থে ঘোড়ার গলত ঠিক করার পরামর্শ সংশ্লিষ্টদের। নাজমুল হুদা সুমন, চ্যানেল 24, ঢাকা।